করি না ঠিক আছে কিন্তু আপনি যখন নির্বাচনে দাঁড়ান তখন আমি আমার ভোটটা আপনাকে দিই কিনা বলে আরে ভোট না দিলে কমিশনার হই কি করে সমস্যাটা কি সেটা বলে আরে ভাই সমস্যা তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো আপনি তো জানেন যে আমার বাড়ি যেটা আমি ভাড়া দিয়ে থাকি ওই যে আপনাদের নতুন সভাপতি আপনাদের ওয়ার্ডের নতুন সভাপতি কিছু আছে না ও কিছু তো আমার ভাড়াটিয়া এখন দেখি কিনা কিছু কয়েকজন লোক জোগাড় করে একটা উকিল জোগাড় করে এনে বলে কিনা আমি বাড়িটাকে বিক্রি করে দিয়েছি আরে আমার বাড়ি আমি বিক্রি করলাম সেটা আমি জানি না এটা কখনো হয় এটা কি সম্ভবপর যে আমি 35 বছর ধরে যে বাড়ি ভোগ দখল করছি ওই বাড়ি আমার ওই বাড়ির থেকে আমার আয় উৎস ওই বাড়ি থেকে আমি ভাড়া তুলি এবং সেও আমার মেস মেম্বার সেও কিন্তু আমার ভাড়াটিয়া আপনি যেটা ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে বেশ সেও আমার বাড়িতে আছে তো এখন আমি ওই বাড়িটাই হলো আমার সম্বল এখন তারা জোর করে আমাকে প্রতারণামূলক ব্যবস্থা গ্রহণ করে আমার বাড়ি দখল করে নিতে চাইছে আমি ভাই আর সহ্য করতে পারছি না এইসব খুব টেনশন যে করে হোক আর বিধি ব্যবস্থা করার বিচারটা আপনি আমার করেন এবং কখন করবেন সেটা আমাকে জানান আপনি হক ভাই ব্যাপারটা বুঝছি সময় লাগবে আমাকে টাইম দিতে হবে ঠিক আছে জিনিসটা আপনার পরিচয় আমার পরিচয় মানে আপনার নাম আমার নাম হক সাহেব সাহেব কি আপনার নাম না পদবী লোকে সম্মান করে হক সাহেব বলে আমাকে আপনার সার্টিফিকেটের নামটা কি আব্দুল হক তো সাহেব পাইলেন কই সাহেব কেন পাইলাম তা জানো না ও আচ্ছা নিজে নিজে না লোকে সম্মান দেয় বলেই তো হক সাহেব বলে তা পড়াশোনা করছেন পড়াশোনা করেছি হ্যাঁ পড়াশোনা করেছি কি পাস দিছেন ইন্টারমিডিয়েট পাস আচ্ছা তা বানান করেন তো আকাশ এটা কোনো বানান হলো এক একের চলবে সো আকাশ আচ্ছা বলতে পারি না অস্থির হয়েছেন কেন এনে দেন তো নিকিলা হাসে মোহাম্মদ কিসলু মন্টু হোসেন আরে এটা কি এটা 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 পড়েন না কেন পড়েন এটা কি এটা এসএসসি আরে আমি এটা এমএসসি আর এটা কি বিএসসি ফুটছেন এটা কারবারি এই কারবারি মানে এই জানেন না নাম প্লেট চেঞ্জ করে দিয়েছো তোমরা অনলাইন ভাবে আমার বাড়ি দখল করার লেগে তোমরা আওয়াজ সবাই দিছি এই ভাগ ভিড়াকে তোমরা মোহাম্মদ কিসলু ভিড়া মানে ভোট করলো কেন লাগা এই ভোট তোমাকে কি আমার বাড়ি